মঞ্চ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সুপ্রিয় পাল, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা আজকে এই প্রথম অধ্যায়ে শেষ টপিক, শেষ ক্লাসটা করব। প্রথম অধ্যায়ে ছিল কি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, ঠিক আছে। এর শেষ মানে থিওরিটি ক্লাসটা শেষ, লাস্ট ক্লাস। তো আজকে এইখানে কী পড়বো, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাপারে নৈতিকতা, সমাজ জীবনে তথ্য প্রযুক্তির প্রভাব, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন, ঠিক আছে। আচ্ছা তো চলো আমরা ক্লাসে যাই। এখানে কী আছে, নৈতিকতা হচ্ছে মানুষের কাজকর্ম আচার ব্যবহারের সেই মূলনীতি যার উপর ভিত্তি করে মানুষ একটি কাজের ভালো মন্দ দিক বিচার বিশ্লেষণ করতে পারে। তথ্য প্রযুক্তির ব্যবহার সমাজের সকল ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করা শুরু করেছে। এর ফলে কম্পিউটার ও সাইবার অপরাধ, গোপনীয়তা, ব্যক্তি স্বাতন্ত্রতা বা আইডেন্টিটি, চাকুরি, স্বাস্থ্য ও কর্ম পরিবেশ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নৈতিকতার বিষয়টির উদ্ভব হয়েছে, ঠিক আছে। এখানে একটা সংজ্ঞা কি, বিজনেস ডিকশনারি .com-এ অনুসারে একটা কি নৈতিকতার একটা সংজ্ঞা আছে কি, যে দ্য বেসিক কনসেপ্ট অ্যান্ড ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ ডিসেন্ট হিউম্যান কন্ডাক্ট, ঠিক আছে। কি কথাটা বুঝলো, কি নৈতিকতা মানুষের কাজকর্ম আচার ব্যবহার সেই মূলনীতি যার উপর ভিত্তি করে মানুষ একটি কাজের ভালো মন্দ দিক বিশ্লেষণ করতে পারে। এটা তো আমি গত ক্লাসে বলছিলাম তোমাদের। আচ্ছা এখন এরপরে ক্লাসটাতে এরপরে সাইডে কি, এইটার মূলনীতিটা আমরা একটু দেখি। তথ্য প্রযুক্তি তো মূলনীতিতে কী বলছে, আনুপাতিকতা মানে কি, প্রযুক্তির কল্যাণে অর্জিত সাফল্যের অবশ্যই ক্ষতি বা ঝুঁকি বেশি গুরুত্ব পাবে, অধিকন্তু অবশ্যই অন্য কোনো বিকল্প থাকবে না যা একই অথবা অল্প ক্ষতি বা ঝুঁকি সম্পন্ন তুলনামূলক সুবিধা অর্জন করবে, ঠিক আছে। সম্মতি জ্ঞাপন, যারা প্রযুক্তির দ্বারা প্রভাবিত তারা অবশ্যই ঝুঁকিসমূহ অনুধাবন এবং গ্রহণ করবেন, অনুধাবন করবেন এবং এটা গ্রহণ করবেন, ঝুঁকিটা গ্রহণ করবেন। তারপর ন্যায় বিচার, প্রযুক্তির সুবিধা এবং অসুবিধা সমূহের সুষম বন্টন হওয়া উচিত। যারা প্রযুক্তির অসুবিধা ভোগ করছেন তাদের উচিত ঝুঁকির কিছু অংশ বহন করা, সরি সুবিধা বহন করছেন তাদের উচিত কিছু ঝুঁকির কিছু অংশ বহন করা, ঠিক আছে। ঝুঁকি কমানো, যদি অন্য তিনটা নির্দেশিকার দ্বারা ন্যায় বিচার গ্রহণযোগ্য হয় তাহলে সকল অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে প্রযুক্তির বাস্তবায়ন অবশ্যই কি করতে হবে, ঠিক আছে। আচ্ছা তো আর এরপরে কি, যে কোনো প্রতিষ্ঠানের প্রতিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকারী ব্যক্তির নৈতিকতার বিষয়ে নিম্নলিখিত নিয়মসমূহ মেনে চলা উচিত। আমি যে গত ক্লাসে যেগুলো বলছিলাম এগুলো এখানে কী দেওয়া আছে একটু দেখি। নিজেদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে চলা এবং নিশ্চিত থাকা উচিত যে চাকুরিদাতা সম্ভাব্য যে কোনো দ্বন্দ্বের ব্যাপারে সবসময় সজাগ থাকেন। প্রতিষ্ঠানের সকল গোপনীয় তথ্যের গোপনীয়তা এবং বিশ্বস্ততা রক্ষা করা, কোনো তথ্যের ভুল উপস্থাপন না করা, যথাযথ অনুমোদন ছাড়া ব্যক্তিগত অর্জন বা অন্য কোনো উদ্দেশ্যে চাকুরিদাতার সম্পদ ব্যবহার করার চেষ্টা করা, ব্যক্তিগত অর্জন বা ব্যক্তিগত সন্তুষ্টির জন্য কম্পিউটারের পদ্ধতির দুর্বলতাকে কাজে না লাগানো, তারপর সামাজিক অবক্ষয় ঘটে এ ধরনের প্রযুক্তি নির্ভর কার্যক্রম থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত থাকতে সহায়তা করা, পড়ানো ছবি ভিডিও ও লেখা প্রচার প্রকাশ দেখা ও দেখানো ইত্যাদি কাজে বাধা সৃষ্টি করে, অফিস চলাকালীন সময়ের মধ্যে চ্যাট বা নেট ব্রাউজ করে অযথা সময় নষ্ট না করা, ইন্টারনেটে অন্যের প্রতি অসম্মান প্রদর্শন না করা, ভাইরাস ছড়ানো, স্প্যামিং ইত্যাদি কর্মকাণ্ডকে প্রতিহত করা, ঠিক আছে। তো তোমরা এই যে ক্লাসের মধ্যে কখনো নেট বা চ্যাট না, নেট ইউজ ব্রাউজ না করা বা চ্যাটিং না করা, তারপর বিভিন্ন ধরনের যে কি বলে, যেমন দুর্বলতা, তোমরা কি অনেকে কি গ্রুপের মধ্যে
বিভিন্ন ধরনের পোস্টিং করে এগুলো যাতে না করে, এগুলো কিন্তু নৈতিকতা মধ্যে পড়ে না, অনৈতিক কাজ। ঠিক আছে, গ্রুপে তোমরা কতদিন যে নামটা পরিবর্তন করছো এটাও কিন্তু অনৈতিক কাজ। ঠিক আছে, তো এইগুলোর ব্যাপারে সবসময় সজাগ এবং সাবধান থাকতে হবে। আচ্ছা, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে কি সুনাগরিকের দায়িত্ব কিছু আছে? ঠিক আছে, তো দায়িত্বগুলো কী কী একটু দেখি। তথ্য ও প্রযুক্তির মাধ্যমে একটু দেখি আমরা একটু দাঁড়া তথ্য ও প্রযুক্তির মাধ্যমে নিজের দক্ষতা ও জ্ঞান কাজে লাগিয়ে জনগণকে সকল ক্ষেত্রে নিজের বিশেষজ্ঞতার বিষয়টি অবহিত করা উচিত। যে আমি যে এই তথ্য প্রযুক্তি সম্পর্কে আমার কতটুকু ধারণা আছে এইগুলো সম্পর্কে আমার সবাইকে জানাতে হবে। ঠিক আছে, তারপর তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা আমার সকল কাজেই সামাজিকভাবে দায়বদ্ধ এটা নিশ্চিত করা। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন এবং নীতিমালা মেনে চলা। ঠিক আছে, জনগণের সমস্যার কারণ হয় এমন কোনো তথ্যের ভুল উপস্থাপন না করা, ব্যক্তিগত অর্জনের জন্য অবৈধভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার না করা। তোমার নিজের জন্য কোনো কাজ অবৈধভাবে অর্জনের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার কখনো করবা না, কোনো ভুল তথ্য কখনো উপস্থাপন করবা না। ঠিক আছে, আচ্ছা, তো এইটার উপর 1992 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট কম্পিউটার ইথিক্সের বিষয়ে 10টি নির্দেশনা তৈরি করে। নির্দেশনাগুলো রেমন সি বারকুইন তার ইন পারসুইট এট 10 কমান্ডমেন্টস ফর কম্পিউটার এথিক্স গবেষণাপত্রে উপস্থাপন করেছে। এই 10টি নির্দেশনা হলো অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার না করা, অন্য ব্যক্তির কম্পিউটার কাজের উপর হস্তক্ষেপ না করা, অন্য ব্যক্তির ফাইলসমূহ হতে গোপনে তথ্য সংগ্রহ না করা, চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা, মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য কম্পিউটারকে ব্যবহার না করা, যেসব সফটওয়্যারের জন্য অর্থ প্রদান করা হয়নি সেগুলো ব্যবহার বা কপি না করা, অনুমতি ব্যতিরেকে অন্যের কম্পিউটার রিসোর্স ব্যবহার না করা, অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফলকে আত্মসাত না করা, প্রোগ্রাম লেখার পূর্বে সমাজের উপর তা কী ধরনের প্রভাব ফেলবে সেটি চিন্তা করা, কম্পিউটারকে ওই সব উপায়ে ব্যবহার করা যেন তা বিচার বিবেচনা ও শ্রদ্ধা প্রদর্শন করে। ঠিক আছে, এই হলো তথ্য প্রযুক্তি নৈতিকতার 10টা নির্দেশনা। ঠিক আছে, তো আরও কী আছে, আমরা কী করতে পারি? সফটওয়্যার পাইরেসি বলতে অনুমোদিত মালিক বা প্রস্তুতকারী বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, ব্যবহার করা, নিজের নামে বিতরণ করা কিংবা অন্য কোনো প্রকার পরিবর্তনের মাধ্যমে নিজের বয়স চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে বুঝায়। হ্যাকিং, সাধারণত অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা অন্য কোনো কম্পিউটারকে মোহাচ্ছন্ন করে তার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে হ্যাকিং বলা হয়। ঠিক আছে, যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলে। হ্যাকিংয়ের মাধ্যমে সাইবার অপরাধ সংগঠিত হয়। তো সাইবার ক্রাইম ও আক্রমণ, সাইবার আক্রমণ এক ধরনের ইলেকট্রনিক আক্রমণ যাতে ক্রিমিনালরা ইন্টারনেটের মাধ্যমে অন্য কারো সিস্টেমে বিনা অনুমতিতে প্রবেশ করে ফাইল, প্রোগ্রাম কিংবা হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতি সাধন করে, একে সাইবার ভ্যান্ডালিজম ও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো আশা করি তোমরা নৈতিকতা সম্পর্কে বুঝতে পারছো। এখন একটা জিনিস কী আছে, প্লেজিয়ারিজমটা কি? অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। ঠিক আছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হলো প্লেজিয়ারিজম। অনেক সময় কোনো লেখার গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছ নকল করলে তা প্লেজিয়ারিজমের মধ্যে পড়ে। প্লেজিয়ারিজম একটি বেআইনি কাজ। ঠিক আছে, কাজেই প্লেজিয়ারিজম প্রতিরোধ করা উচিত। যেমন তুমি একটা গল্প লেখছো, ওইটা যদি অন্য তোমার একজন বন্ধু ওইটা নকল করে তার নামে প্রচার করে দেয়, এটা হচ্ছে প্লেজিয়ারিজম। স্প্যামিং,
ইমেল অ্যাকাউন্টে প্রায় কিছু অচেনা অপ্রয়োজনীয় ইমেল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরনের ইমেলকে সাধারণত স্প্যাম বলা হয়, মানে বিরক্তিকর, মানে কি বলে, ভুয়া বা ভুল বা প্রচারণা, যেরকম অনেক সময় ভুল মেসেজ চলে আসে বা মেসেজগুলো কী করে আমাদের বিরক্তি কারণ হয়, এইগুলোকে আমরা স্প্যাম বলতে পারি। তারপর আছে সাইবার চুরি। অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় তথ্য চুরির সাথে সাথে অনেক সময় টাকা পয়সাও চুরি হয়। এক্ষেত্রে অপরাধীরা কোন নেটওয়ার্কে প্রবেশ করে লুকিয়ে থাকে এবং ইউজার কর্তৃপক্ষ প্রদত্ত তথ্য ডেটাবেজের কপি তৈরি করে সাইবার চুরি কপি তৈরি করে। সাইবার চুরি কয়েকভাবে হতে পারে। 1 নম্বর ডেটা চুরি, 2 ব্যক্তি পরিচয় চুরি। ঠিক আছে, তো সাইবার সন্ত্রাস বা উৎপীড়ক বা সাইবার বলি, ঠিক আছে, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তিকে হুমকি প্রদান করা, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, আতঙ্ক সৃষ্টি করা, কারো ব্যক্তিগত তথ্য বা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা, সামাজিক মাধ্যমগুলিকে বিভিন্ন স্পর্শকাতর বিষয় সম্পর্কে ভুল তথ্য প্রকাশ করা বা গুজব ছড়ানো, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা সম্প্রদায়গত বিদ্বেষ ছড়ানো, এসব কিছুই হচ্ছে সাইবার সন্ত্রাসের অন্তর্ভুক্ত। সাইবার সন্ত্রাসের জন্য মোবাইল, কম্পিউটার, ট্যাবলেট ইত্যাদি যন্ত্রাংশ এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, টেক্সট মেসেজ, চ্যাটিং, ইমেইল, ফেক প্রোফাইল ইত্যাদি ব্যবহার করা হয়। সাধারণত কিশোর কিশোরী ও তরুণ যুবক যুবতীদের ক্ষেত্রে সাইবার সন্ত্রাস ঘটে থাকে। এর ফলে যেমন তাদের সামাজিক ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি তাদের ভেতর হীনমন্যতাবোধ, হতাশা, আতঙ্ক এমনকি আত্মহত্যার প্রবণতা তৈরি হয়ে থাকে। প্রতারণা বা স্পুফিং। নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমণ হয় এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তি বা কোনো একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং সিকিউরিটির মাধ্যমে সিকিউরিটি সিস্টেম অনুপ্রবেশ করে এবং অনৈতিকভাবে সুবিধা আদায় করে থাকে। ঠিক আছে, তারপরে সাইডটা দেখি, ফিশিং বা ফিশিং এবং কি ভিশিং। ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট কোনো বিশ্বাসযোগ্য সত্তার ছদ্মবেশ ধারণ করে বিদ্বেষ পরায়ণ হয়ে ক্রেডিট ও ডেবিট কার্ডের বিস্তারিত তথ্য, ইউজার নেম ও পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য চুরির প্রচেষ্টাকে ফিশিং বলে। ঠিক আছে, মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন, অডিও ব্যবহার করে ফিশিং করাকে ফিশিং বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার আশা করি, বুঝতে পারছো? স্নিকিং, গোপনে ব্যবহারকারী চুক এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেম তার গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে নেওয়াকে স্নিকিং বলে, গোপনে ব্যবহারকারীর চুক এড়িয়ে। ঠিক আছে, তথ্য প্রযুক্তি আইন 2006, এই আইনের 57 দ্বারা ইলেকট্রনিক ফর্মে মিথ্যা, অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশ সংক্রান্ত অপরাধের ও এর দণ্ড সম্পর্কে বলা হয়েছে। পর্নোগ্রাফি আইন 2012, এই আইনে বর্ণিত কোনো ব্যক্তি ইন্টারনেট ও ওয়েবসাইটে বা মোবাইল ফোনে বা অন্য কোনো ডিভাইসের মধ্যে পর্নোগ্রাফি সরবরাহ করে 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন। এই ছিল তথ্য প্রযুক্তির নৈতিকতা। এখন আমরা পড়ব কি, সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব, যে আমাদের লাইফস্টাইলে বা আমাদের দৈনন্দিন জীবনে কীরকম প্রভাব বিস্তার করতেছে। তো টেকসই উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সর্বোপরি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির সরাসরি প্রভাব কি লক্ষণীয়। আমরা লাইফস্টাইল দেখতেই পারি যে মোবাইল ফোন কীভাবে প্রভাব বিস্তার করছে বা আমরা যোগাযোগের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে কীভাবে প্রভাব বিস্তার করছে। যেই দেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করতে পেরেছে তারাই সাফল্যের শিখরে অবস্থান করছে। এ প্রসঙ্গে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এর একটি উল্লেখযোগ্য ডেফিনেশন আছে বা ব্যাখ্যা আছে কি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস হ্যাভ এ সেন্ট্রাল রোল টু প্লে ইন দ্য কোয়েস্ট অফ ডেভেলপমেন্ট, ডিগনিটি অ্যান্ড পিচ। তো আইসিটি উন্নয়নে মানব সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রকে
পরিবর্তিত করেছে এবং বিভিন্নভাবে আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করেছে। সমাজ জীবনে আইসিটি প্রভাব কখনো ইতিবাচক, আবার কখনো নেতিবাচক। আমাদের জীবনে যে তথ্য প্রযুক্তির প্রভাব কখনো ভালো হয়, আবার কখনো খারাপও হতে পারে। তো আইসিটি কি কি কিছু সুবিধা দেখি, কি সুবিধা। অ্যাক্সেস টু ইনফরমেশন বা তথ্য পাওয়া সহজ হয়, পৃথিবীকে হাতের মুঠোয় চিন্তা করা সম্ভব, অর্থাৎ যে কোনো স্থানের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ সম্ভব হয়, তথ্যের খরচ কম হয় এবং ব্যবস্থাপনায় ব্যয় সংকোচন হয়, জীবনযাত্রার মান উন্নত হয়, দক্ষতা ও কাজের গতি বৃদ্ধি পায়, মনুষ্য শক্তির অপচয় রোধ হয় ও মানব সম্পদ উন্নয়ন সহজ হয়। ই কমার্স ও ই বিজনেসের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে লাভজনক প্রক্রিয়ার সৃষ্টি হয়, ই গভর্নেন্স চালুর মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন সাধিত হয়, মানুষের স্বাস্থ্য চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া সহজতর হয়, এবং সবার শেষে কী হয়, শিক্ষা ব্যবস্থা শিক্ষা গ্রহণ করা বা প্রদান করা সহজ হয়, যেটা আমরা এখন করতেছি, ঠিক আছে। যেটা কিন্তু তথ্য প্রযুক্তির প্রভাব সমাজ জীবনে, আমাদের জীবনেই প্রভাব বিস্তার করছে, কি আমরা এখন ঘরে বসে শিক্ষা গ্রহণ করতে পারতেছি, ঠিক আছে। তারপর অ্যাক্সেস টু ইনফরমেশন, আমরা যে কোনো তথ্য সহজেই পাইতে পারতেছি, সম্পূর্ণ পৃথিবীটা আমি এক জায়গায় বসে, আমি এক জায়গায়, তোমরা এক জায়গায় বসে দুই ক্লাস করছি, তারপর জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, তোমরা সবার কাছে একটা স্মার্টফোন আছে, তোমরা জীবনযাত্রার মানটা একটু গতিশীল আছে, স্মার্ট হয়, দক্ষতা কাজে গতি বৃদ্ধি হচ্ছে, তোমরা সহজে কাজে গতিটা বৃদ্ধি পাইতেছে, মনুষ্য শক্তি অপচয় রোধ হয়, মানব সম্পদ উন্নয়ন, তোমরা যে একটু তথ্য প্রযুক্তি সম্পর্কে বেটার, আগের চাইতে একটু বেটার জানতে পারতেছো, ঠিক আছে। আচ্ছা তারপর কি আছে, এর আবার কিছু খারাপ দিক আছে। খারাপ দিকটা কি, অনলাইন যোগাযোগ ব্যবস্থার জনপ্রিয়তার কারণে মানুষ সামনাসামনি আলোচনার আগ্রহ হারিয়ে ফেলছে, মানুষের বেশি, যেমন কি তোমাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় নাই, এখন পর্যন্ত হয় নাই, যার কারণে কারো মেন্টালিটি কার কীরকম এইটা এখনও বোঝা যাচ্ছে না, যার কারণে তোমরা অনেক সময় দেখা যায় কি গ্রুপের মধ্যে মানে অনৈতিক আচরণ করে ফেলতেছ, ঠিক আছে। তারপর মানুষ বেশি আত্মকেন্দ্রিক ও অন্তর্মুখী হয়ে যাচ্ছে এবং হ্যাকিং, পর্নোগ্রাফি ইত্যাদি অনৈতিক কর্মকাণ্ডে আসক্ত হচ্ছে। দিন দিন শিশুরা বিভিন্ন ধরনের কম্পিউটার গেমসের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে বলে আউটডোর গেমসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, অধিক সময় কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন প্রকার মানসিক ও চোখের সমস্যা দেখা দিতে পারে বা দেখা দেয়। আচ্ছা তো আর কি আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি আরও কি কুফলগুলো আবার দেখি, আর কিছু কুফল। অশ্লীলতা, টেলিভিশন ও ইন্টারনেটে অনেক অশ্লীল নগ্ন প্রচারণে মানুষের নৈতিক চরিত্রের উপর বিরূপ প্রক্রিয়ার সৃষ্টি হচ্ছে। গোপনীয়তা, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাপক ব্যবহারের ফলে ব্যক্তিগত গোপনীয়তা অনেক ক্ষেত্রে প্রকাশিত হয়ে যাচ্ছে, যা মোটেই কাম্য নয়। ক্রমবর্ধমান বেকারত্ব, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে সর্বক্ষেত্রে অটোমেশনে ছোঁয়া হয়ে গেছে, ফলে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রতিনিয়ত বেকারত্ব বাড়ছে। শারীরিক ও মানসিক সমস্যা, তথ্য প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে কম্পিউটারকে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী করা যায়। অবাধ তথ্য প্রচার ও মিথ্যাচার, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে বিদেশি সংস্কৃতি, মিথ্যা প্রচারণা ইত্যাদি মানুষের জীবনকে ভিন্নঘাতে প্রবাহিত করছে। সামাজিক সমস্যা, সামাজিক সমস্যা যোগাযোগ সাইট যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহারের ফলে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে, শিশু কিশোররা ভায়োলেন্স গেম খেলার প্রভাব এবং অশ্লীলতার কারণে সামাজিক অপরাধ ক্রমেই বাড়ছে, যা বর্তমান সময়ের একটি বড় সামাজিক সমস্যা। আচ্ছা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সরকারি ও বেসরকারি সমন্বিত কার্যক্রমের মাধ্যমে কোনো একটি এলাকায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন। অর্থনৈতিক উন্নয়ন বলতে গাণিতিক ও গুণগত উভয় প্রকার উন্নয়নই বোঝায়। অর্থনৈতিক উন্নয়নে কর্মসূচির মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, ব্যবসা উন্নয়ন, তারপর অবকাঠামো উন্নয়ন,
সাক্ষরতা অর্জন এবং প্রতিযোগিতামূলক ব্যবসা পরিবেশ উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তিকরণ, সাক্ষরতা অর্জন, নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ইত্যাদি উন্নয়নমূলক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত হয়। এই সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তি একটি অপরিহার্য অংশে পরিণত হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি দুটি প্রধান ভূমিকা পালন করছে। এক, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে মূলধন বেড়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি সামগ্রিকভাবে উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রেখেছে। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি নিম্নোক্ত উপায়ে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। সস্তা ও মানসম্মত ICT পণ্য সরবরাহ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে যোগাযোগের সক্ষমতা প্রদান করে। শিক্ষা, প্রশিক্ষণ ও চাকরি ক্ষেত্রে সমঅধিকার দেওয়ার মাধ্যমে বৈষম্য দূরীকরণ, সহজে তথ্য প্রাপ্তির বন্দোবস্ত, ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে বৃহৎ বাজার সুবিধা প্রদান, ইলেকট্রনিক গভর্নমেন্ট সার্ভিস সিস্টেমের মাধ্যমে সরকারি আমলাতন্ত্র হ্রাস, দেশের স্টেক হোল্ডারদের মধ্যবর্তী যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি। ঠিক আছে, তো আমাদের প্রথম অধ্যায়ে এতটুকুই ছিল। আশা করি আজকের ক্লাস সম্পূর্ণ ক্লাসটা তোমরা মানে সম্পূর্ণ অধ্যায়টা তোমরা বুঝতে পারছো। তারপর আবার যখন সরাসরি দেখা হবে বা রিভাইজড হবে, তখন যেইগুলো একটু বাকি ছিল ওইগুলো আমরা আরও আলোচনা করব, বিস্তারিত আলোচনা করা যাবে। তো আশা করি তোমরা সকলেই সুস্থ থাকো, সুস্থ আছো, থাকবে, ভালো থাকবে এবং নৈতিকতা বজায় রাখবে। সবাইকে ধন্যবাদ।